সালেমা বিধানসভা এলাকার মামুনচরা আমাদের 10323 চাকরিচ্যুত শিক্ষিকা সুবারানী সরকারের হাজবেন্ড প্রণজিৎ নমশূদ্রর প্রাইভেট কার সেই কারটাকে সমাজ বিরোধীরা এই রাতের আধারে নিশি কুটুম্বর মতন ওরা এই গাড়িটা বাড়ির মধ্যেই জ্বালিয়ে দিয়েছে এলাকার সমাজ বিরোধীরা এই গাড়িটাই ছিল ওনাদের বর্তমানে উপার্জনকারীর একমাত্র সম্বল চাকরি হারানোর পর আজকে 15 মাস হলো সরকারের কোনো ধরনের বেতন নেই কোনো ধরনের অনুদান নেই আর্থিক সহায়তা নেই তারপরও বিভিন্ন খান থেকে ধার দেনা নিয়ে আমাদের শিক্ষিকা সম্মানিয়া সুবারানী সরকার একটা গাড়ি ক্রয় করেছেন ক্রয় করে উনার স্বামী গাড়িটা চালান সেই রোজগারের মাধ্যমে উনাদের সংসার চলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমাজবিরোধীদের চোখে সেটা সহ্য হচ্ছিল না তাই গতকাল রাতে নিশি কুটুম্বের মতন দুটোর সময় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে গাড়িটা আমরা সত্যি মর্মাহত এই ধরনের সমাজ বিরোধীদের কার্যকলাপের জন্য আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন রাখব কেন আমাদের উপর এই চাকরিচ্যুত শিক্ষকদের উপর এই ধরনের সমাজ বিরোধীরা যারা সমাজের অ্যান্টি সোশিয়াল তারা কেন চাকরিচ্যুত শিক্ষকদের উপর এইভাবে একের পর এক আক্রমণ সংগঠিত করছে সেটা আপনার কাছে আমরা একটা ক্ল্যারিফিকেশন চাই কি আমাদের দোষ এমনিতেই আপনারা ষড়যন্ত্র করে আমাদেরকে আজকে 15 মাস হলো বের করে দিয়েছেন তার আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এইভাবে চলতে পারে না আজকে অবধি আমরা 103 জনকে হারিয়েছি শুধু একটাই কি করে সংসার প্রতিপালন করবে এমনিতেই শিক্ষকগুলি খুব অনটন আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করছে প্রচুর শিক্ষক শিক্ষিকা এখনো বাড়িতে শয্যাশায়ী অবস্থায় আছেন রোগে সুখে বিভিন্নভাবে আক্রান্ত আপনারা শুনেছেন গতকালকে রাত্রিও রামনগর 8 নম্বরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ রায়ের পিতা ছেলে একমাত্র ছেলের চাকরি হারানোর টেনশনে তিনি গতকাল রাতে প্রায় 10টার সময় আইজিএম হসপিটালে প্রয়াত হয়েছেন সত্যি আমরা এইভাবে আমরা একের পর এক আমরা সহযোদ্ধাকে হারাতে যাচ্ছি আমরা একের পর এক আমরা অভিভাবককে হারাচ্ছি তা সত্যি বেদনাদায়ক আমরা চাই আর কোন সহকর্মী এবং সহযোদ্ধাকে যাতে হারাতে না হয় সরকার যাতে অতি শীঘ্রই আমাদের একটা স্থায়ী সমাধান করে এই পরিবারগুলোকে রক্ষা করে এটাই বলবো ধন্যবাদ।